কেমন আছো তোমরা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। তাহলে ক্লাস স্টার্ট করা যাক। আচ্ছা শোনা যাচ্ছে। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ, তো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স এর 1, ঠিক আছে? মানে স্থির তড়িৎ বিদ্যার 1 নম্বর পাঠ, এবং স্থির তড়িৎ চালক বল, এই সম্পর্কে আজকে আমরা ধারণা, ঠিক আছে? ওকে, তো আমাদের আজকের যে আলোচনা করার বিষয়গুলো সেগুলো হবে যে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, ঠিক আছে, প্রপার্টিস অফ ইলেকট্রিক চার্জেস মানে আধানের ধর্ম, ওকে, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এবং চার্জের একক, ওকে, আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং বিভব, যে আধানের তলমাত্রিক ঘনত্ব, সেই ব্যাপারে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো প্রথমত বলি যে এই যে আধান, আধানের প্রথম ধর্ম হচ্ছে যে আধান একটা বস্তু থেকে আর একটা বস্তুতে স্থানান্তর হয়, এটা কখনো সৃষ্টি করা যায় না এবং এটা কখনো নষ্ট করা যায় না, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তার মানে আধান হচ্ছে স্থানান্তর যোগ্য। ওকে, তাই এখানে যে টার্মটা দেখো আমরা প্রথমে লেখা আছে স্ক্রিনে, কি লেখা আছে? ফ্রিকশনাল ইলেকট্রিসিটি, অর্থাৎ ঘর্ষণের দ্বারা আমরা কি করছি, এই স্থির তড়িৎ ইলেকট্রিসিটিটা আনছি, মানে আধান আনছি। এখানে কি হয় দেখো, দুটো বস্তুকে যদি একসাথে ঘষি তাহলে কি হয় যে একটা বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন অন্য একটা বস্তুতে ট্রান্সফার হয়ে যায়, তার মানে যে বস্তুটা থেকে ইলেকট্রন যাচ্ছে সেই বস্তুটা হয়ে যায় ধনাত্মক, এবং যে বস্তুটার মধ্যে ইলেকট্রন যায় সেই বস্তুটা কি হয়ে যায়, ঋণাত্মক। ওকে, যেমন যদি সিল্ক আর গ্লাসের মধ্যে তুমি করো, সিল্ক আর গ্লাসের মধ্যে যদি ঘষো, ঠিক আছে, তাহলে কি হয় যে সিল্কটা ঋণাত্মক হয়ে যায় আর গ্লাসটা ধনাত্মক হয়ে যায়। ওকে, তাই জন্য দেখো, আবার সেরকমই ফার্নেল বা এবোনাইটের ক্ষেত্রে তুমি যদি দেখো, সেখানে এবোনাইটটা ঋণাত্মক হয়ে যায় এবং ফার্নেলটা সেটা হয়ে যায় ধনাত্মক। ওকে, তার মানে এখান থেকে কি হচ্ছে যে গ্লাস থেকে কিছু পরিমাণ ইলেকট্রন কি হচ্ছে, সিল্কে চলে যাচ্ছে, তাই জন্য সিল্কটা ঋণাত্মক হয়ে যাচ্ছে আর গ্লাসটা কি হয়ে যাচ্ছে, ধনাত্মক হয়ে যাচ্ছে। সেরকমই ফার্নেল আর এবোনাইটের ক্ষেত্রে এবোনাইটটার মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন চলে আসছে ফার্নেল থেকে, তারপরে ফানেলটা ধনাত্মক হয়ে যাচ্ছে আর এবোনাইটটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। এখানে দেখো একটা কলাম দেয়া আছে, দেখো কলাম 1 আর কলাম 2, এই কলাম 1 আর কলাম 2 তে কি বলছে যে যদি আমরা এই দুটো বস্তুকে একসাথে ঘষি, মানে কার সাথে, দেখো গ্লাস আর সিল্ককে, তাহলে দেখো গ্লাস পজিটিভ হবে, মানে গ্লাস ধনাত্মক হবে আর সিল্ক হবে ঋণাত্মক, ঠিক আছে? সেরকমই যদি উল বা ফানেলকে অ্যাম্বার, এবোনাইট, রাবার, প্লাস্টিক এগুলোর সাথে ঘষি তাহলে উল বা ফানেল হয়ে যাবে ধনাত্মক, আর অ্যাম্বার, এবোনাইট বা রাবার, প্লাস্টিক এগুলো হয়ে যাবে ঋণাত্মক। ওকে, আর সেরকম এবোনাইট আর পলিথিনের মধ্যে যদি করি তাহলে এবোনাইট ধনাত্মক হয়ে যায় আর পলিথিন হয়ে যায় তোমার ঋণাত্মক। আবার যদি আমরা চুল, আমরা দেখি যখন যে চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তাই তো, ওই চিরুনিটাকে বারবার চুলে আঁচড়ানোর পর যদি ছোট্ট ছোট্ট কাগজের টুকরো আমরা চিরুনির কাছে নিয়ে আসি, দেখবে কাগজের যে টুকরোগুলো চিরুনির মধ্যে আটকে যায়, দেখেছো কোনোদিন কেউ? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, তো এখানে কি হয়, এখানে ওই চিরুনিটা, চিরুনি যার ইংরেজি হচ্ছে কম, সেই চিরুনিটা ঋণাত্মক আধানযুক্ত হয়ে যায় এবং সেগুলো কি হচ্ছে, সেগুলো ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। ওকে, তাহলে দেখা যাক এই আধানের যে ধর্মগুলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। তাহলে প্রথমত কি বললাম যে আধান হচ্ছে এক বস্তু থেকে আরেক বস্তুতে স্থানান্তরযোগ্য, ঠিক আছে? দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে আমরা যে আধানকে বলছি, আধান সাধারণত দু রকমের, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, যে বস্তুটার মধ্যে থেকে ইলেকট্রন চলে যায় সেটা হয়ে যায় ধনাত্মক, আর যেটার মধ্যে ইলেকট্রন আসে সেটা হয়ে যায় ঋণাত্মক, ঠিক আছে? সেরকমই
যখন দুটো সমআধান হয়, সমআধান একে অপরকে কি করে, একে অপরকে বিকর্ষণ করে। আর যদি দুটো অসমআধান হয় মানে ঋণাত্মক আর ধনাত্মক একে অপরকে কি করবে, আকর্ষণ করবে, তাই তো? হ্যাঁ স্যার। আবার দেখো এই যে আধান, এই আধান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তার মানে আধান কি, আধান হচ্ছে যোগ করা যায়। তার মানে তুমি একটা বস্তুকে যদি ধরো 5টা ইলেকট্রন দিলে, তারপরে 7টা ইলেকট্রন দিলে, তাহলে কি হচ্ছে 5+7 12টা ইলেকট্রন হয়ে যাবে ওর মধ্যে, ঠিক আছে? মানে এইভাবে ও স্কেলার ভাবে কোয়ান্টিটি ভাবে যোগ হতে পারে। ওকে, তাহলে পরের পয়েন্টে দেখো 4 নম্বরে, তাই জন্যই লেখা আছে যে আধান ইজ অ্যাডিটিভ ইন নেচার, এই জন্যই অ্যাড করা যাচ্ছে। বা কিছু এখানে কি বলছে যে দুটো 2 কুলম আধান দেওয়া হচ্ছে, আবার 5 কুলম আধান দেওয়া হচ্ছে, আবার 3 কুলম নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে দেখো টোটাল কি হয়ে যাচ্ছে, যোগফলে 4 হয়ে যাচ্ছে। ওকে, সেরকমই আধান একটা কোয়ান্টাইজড কোয়ান্টিটি। কোয়ান্টাইজড কথার অর্থ কি জানা আছে কাউরে? কোয়ান্টাইজড কথার অর্থ কাউরে জানা আছে? না স্যার। দেখো কোয়ান্টাইজড মানে হচ্ছে প্যাকেট, প্যাকেট মানে হচ্ছে প্যাকেট সিস্টেমে থাকা। সেটা কি, যে প্রকৃতিতে কোনো বস্তুর মোট আধান, ঠিক আছে, একটি ন্যূনতম এককের আধানের পূর্ণ গুণিতক হিসাবে হয়। পূর্ণ গুণিতক তার মানে কি, যেটা ধরা হয় তার মানে এখানে সব থেকে ক্ষুদ্রতম যে আধান সেটাকে ধরা হয় যে সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে ই, মানে একটা ইলেকট্রনের আধান, বুঝা গেছে? তো এবার কোনো বস্তুর যে আধান হবে সেটা হবে ±n, এর সাথে এটা হবে ওই বস্তুটার আধান। ওকে হ্যাঁ স্যার। এখন দেখো এইটা ছিল মোটামুটি আগেকার ধারণা যে ইলেকট্রনই হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে ওর থেকে ক্ষুদ্রতম আধান কারোর হতে পারে না। তারপর যখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, তখন জানা গেল যে শুধুমাত্র ইলেকট্রনের আধানটাই ক্ষুদ্রতম আধান নয়, ঠিক আছে, ইলেকট্রনের থেকেও ক্ষুদ্রতম আধান আছে, ইলেকট্রনের থেকেও ক্ষুদ্রতম আধান আছে। তাহলে সেই যে পার্টিকেল গুলো হয় সেই পার্টিকেল গুলোকে বলা হয় কোয়াক্স। নাম শুনেছো কি কোয়াক্স? হ্যাঁ স্যার শুনেছি। কোয়াক্স সাধারণত ক রকমের হয়, কোয়াক্স সাধারণত 6 রকমের হয়, ঠিক আছে, 6 রকমের কোয়াক হয়। তো সাধারণত আমরা যে কোয়াকটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে দুটো কোয়াক নিয়ে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন, আপ আর ডাউন। তাহলে আপ কোয়াকের ক্ষেত্রে যে আধান হয় সেটা হয় 2/3e +2/3e, আর ডাউনের ক্ষেত্রে হয় -1/3e, এটা হচ্ছে ওর আধানের পরিমাণ, বুঝা গেছে? তাই জন্য দেখো কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রনের, ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন, এই যে প্রত্যেকটা নিউক্লিয়ারের পার্টিকেলগুলো রয়েছে, এই পার্টিকেলগুলোকে কি করা হয়, পার্টিকেলগুলোকে ধরা হয় যে এই কোয়ার্কস নিয়ে গঠিত, কোয়ার্কস নিয়ে গঠিত, বুঝা গেছে? এই কোয়ার্ক গুলো নিয়ে গঠিত। যেমন ধরো ইলেকট্রন, একটা ইলেকট্রন কতগুলো কোয়ার্ক নিয়ে গঠিত, 3টে কোয়ার্ক নিয়ে গঠিত। কি কি দেখো, একটা ইলেকট্রন, আমি যদি একটা ইলেকট্রন লিখি, একটা ইলেকট্রন, তাহলে কি 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 থাকবে দেখো, এখানে থাকবে এই যে আপ কোয়াক, আপ কোয়াককে সাধারণত স্মল ইউ দিয়ে লেখা হয়, স্মল ইউ। ডাউন কোয়াককে এটাকে স্মল ডি দিয়ে লেখা হয়। তাহলে দেখো একটা ইলেকট্রনের ক্ষেত্রে ডি 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 যদি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো -1/3 -1/3 -1/3 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো -1, তাই তো? -1 হচ্ছে তো, মানে -1e। হ্যাঁ, তার মানে এর ইলেকট্রনের তাই জন্য আধান হয় -e। ওকে, সেরকমই যদি প্রোটনের ক্ষেত্রে দেখি, প্রোটন, প্রোটনের ক্ষেত্রে আধান, দেখো আমরা যে ছোট্ট ছোট্ট নিউক্লিয়ার ফিজিক্সের যে পার্টিকেল গুলোকে দেখি কিরকম, প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন, এগুলো তো সবই পার্টিকেল। তো এই পার্টিকেল গুলো সব প্রত্যেকটা কোয়ার্কস এর সমন্বয়ে গঠিত, কোয়ার্কস দিয়ে গঠিত। ঠিক আছে, সেই কোয়ার্কস গুলো কি, যেমন ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে 3টে কোয়ার্কস নিয়ে গঠিত। কি কি, ডি ডি ডি, মানে 3টে ডাউন কোয়ার্কস নিয়ে তৈরি হয় ইলেকট্রন। সেখানে দেখো একটা ডাউন কোয়ার্কসের আধানের পরিমাণ হয়
মাইনাস ওয়ান বাই থ্রি, ঠিক আছে? আর একটা আপকোয়ার্কের আধানের পরিমাণ হয় প্লাস টু বাই থ্রি, ওকে? তাহলে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে দেখো তিনটে ডিডিডি আছে, মানে তিনটে কোয়ার্কস আছে, তাই তো? তাহলে তিনটে কোয়ার্কস নিয়ে কথা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাই জন্য ইলেকট্রনের আধান হয় মাইনাস ই, ওকে? সেরকমই প্রোটনের ক্ষেত্রে, সেরকমই প্রোটনের ক্ষেত্রে হ্যাঁ বলো বলছি স্যার, ওই ইলেকট্রন কি সবসময় ডি ডি দিয়ে তিনটে ডি দিয়ে তৈরি হবে, অন্য কিছু দিয়ে কি তৈরি হতে পারে না? না, অন্য দিয়ে ইউ দিয়ে, না ইউ দিয়ে তৈরি হওয়া সম্ভব না, কারণ এই প্লাস আধান বলে, না এই ঋণাত্মক আধান বলে, ইলেকট্রন তো ঋণাত্মক আধান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এবার দেখো যদি ডি ডি দিয়ে করতো তাহলে কিন্তু আরো বেশি আধান হয়ে যাবে। তুমি দেখো আপ ইউ ইউ দিয়ে করো, দেখো প্রোটনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে হয় ইউ ইউ ডি, প্রোটনের ক্ষেত্রে দুটো ইউ থাকে একটা ডি থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কত হচ্ছে দেখো প্লাস ওয়ান আসছে কি? হ্যাঁ স্যার। তাই জন্য দেখো প্রোটনের আধান কত হয় প্লাস ই, হয়তো? আবার সেরকমই যদি নিউটনের ক্ষেত্রে দেখো, নিউটনের ক্ষেত্রে আধান কি হয়, নিউটনের ক্ষেত্রে আধান দেখবে এটা এটা লেখা হয় ইউ ডিডি, ইউডিডি ইউডিডি মানে কি হয়ে যাচ্ছে টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি, তাহলে কত হচ্ছে জিরো। তাই জন্য দেখো এটা কি হচ্ছে নিউট্রাল, মানে নিস্তড়িত। বুঝে গেছে? হ্যাঁ স্যার। ওকে, এখন আবার নতুন যে থিওরি স্ট্রিং থিওরির কথা শুনেছো তোমরা? না স্যার। স্ট্রিং থিওরির নাম শোনোনি? দেখো স্ট্রিং থিওরি, স্ট্রিং থিওরি নতুন একটা থিওরি যেটার মানে সব থেকে বেশি নিয়ে ওইটা স্ট্রিং থিওরি নিয়ে কাজ করেছেন আমাদের একজনই বাঙালি বিজ্ঞানী অশোক সেন, ঠিক আছে? তো উনি হচ্ছেন হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর, ওকে, এলাহাবাদের, ঠিক আছে? তো ওই স্ট্রিং থিওরি নিয়ে উনি বলেছেন যে আমরা কি ভাবছি যে ইলেকট্রন প্রোটন এগুলো হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কণা কি কোয়ার্কস দিয়ে তৈরি, তাই তো? তো স্ট্রিং থিওরি বলছে এই কোয়ার্কসগুলোকেও যদি ভাঙা হয়, কোয়ার্কসগুলোকেও যদি ভেতর দিয়ে ভাঙা হয়, ঠিক আছে, তাহলে পাওয়া যাবে যে কোয়ার্কসগুলো অ্যাকচুয়ালি একটা তার যেগুলো হচ্ছে কি আন্দোলন করছে, মানে একটা নির্দিষ্ট কম্পনে কম্পিত হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তার মানে যে এইটাই স্ট্রিং থিওরি বলে যে আমরা কি জানি যে প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা বস্তুরই যে যেটা বলো, যেমন আলোর, আলোর যেমন কণা ধর্মও পাওয়া যায় তেমন তরঙ্গ ধর্মও পাওয়া যায়, সেরকম ইলেকট্রনের কণা ধর্মও দেখতে পাই আবার তরঙ্গ ধর্মও দেখতে পাই। তার মানে প্রত্যেকটা বস্তুরই যেমন কণা ধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে, তাই তো? তাই স্ট্রিং থিওরি বলে যে প্রত্যেকটা বস্তু আমরা যা দেখছি প্রত্যেকটা বেসিক্যালি একটা তরঙ্গ, একটা তরঙ্গ একটা নির্দিষ্ট কম্পনে কম্পিত হচ্ছে বলেই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি কণা হিসাবে। বুঝে গেছে? ওকে, এবার দেখো পরের পয়েন্ট আমরা যেটা দেখবো আধানের, আধানের পরের ধর্ম কি, আধান হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি, যে এদের যদি বীজগণিতিক যোগ এবং বিয়োগ করো, ঠিক আছে, সেগুলো সবসময় একে এক জায়গায় কনজার্ভ থাকবে, ওকে? তার মানে আধান সবসময় সংরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে, ঠিক আছে? মানে কোনো কোনো একটি নিরবিচ্ছিন্ন সংস্থায় মোট আধান একই থাকবে, এক্ষেত্রে আধান তৈরি বা ধ্বংস কিছুই করা সম্ভব নয়, ঠিক আছে? এবং তুমি যে কোনো রিয়াকশনই দেখো, সেটা নিউক্লিয়ার ফিজিক্সের বি হোক বা কেমিস্ট্রির হোক, সব কিছু রিয়াকশনে দেখবে মোট আধান কিন্তু সংরক্ষিতই থাকবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে যেটা দেখবো আমাদের সূত্র, সেটা হচ্ছে কুলম্বের সূত্র, যেটা নিয়ে এটা ক্লাস টেনে তোমরা মোটামুটি একটু ধারণা নিয়ে এসছো, তাই তো? তো দেখো এই কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র কি বলে যে যদি দুটো আধান, একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু, এই দুটি আধান কিউ ওয়ান আর কিউ টু যদি আর দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যবর্তী যে বল সেটা হবে, মানে এ প্রপোর্শনালিটি হবে এই দুটো আধানের গুণফলের সাথে সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
ওকে, তাহলে এখান থেকে দেখো লেখা যায় f প্রপোর্শনাল টু q1 q2 এবং f প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার। সেরকমই তাহলে লিখতে পারি যে f প্রপোর্শনাল টু q1 q2 বাই r স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় f ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক k ইনটু q1 q2 বাই r স্কয়ার, যেখানে এই সমানুপাতিক ধ্রুবকের মানটা হয় 1 বাই 4 পাই এপসাইলন নট। এই যে টার্মটা ইউজ করছি এপসাইলন নট, এটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, মানে এই নট মানে হচ্ছে জিরো, এই জিরোটা ইউজ করা হচ্ছে ফ্রি স্পেসের জন্য। ওকে, হ্যাঁ স্যার। ওকে, আর যদি সিজিএস হয় তাহলে সিজিএস এর ক্ষেত্রে এই মানটা হয় 1, সিজিএস এর ক্ষেত্রে এই মানটা হবে 1। ঠিক আছে, এবার দেখো যে কোনো একটা বস্তুর যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বোঝানোর চেষ্টা করি, দেখো আমরা এপসাইলন নট বোঝালাম কি জন্য, ফ্রি স্পেসের জন্য, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। যদি কোনো স্পেসে থাকতো মানে কোনো মিডিয়ামের মধ্যে থাকতো তাহলে তার ক্ষেত্রে মানটা কত হতো, তার ক্ষেত্রে আমরা করি দেখবে এই নট জিরোটাকে আমরা ইউজ করি না, শুধুমাত্র এপসাইলন লিখি, তাই তো? তাহলে এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি হচ্ছে, যে এই এপসাইলন বাই এপসাইলন নট যদি করো, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু যে মানটা পাবো কে, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা এটাকে অনেক সময় এপসাইলন আর হিসাবেও লেখা হয়, বা রিলেটিভ পারমিটিভিটি এইভাবেও বলা হয়। ওকে, হ্যাঁ স্যার। যেমন অভ্র, অভ্রর ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় সাধারণত 4 এরকম। ঠিক আছে, সেরকমই জলের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হয় 80। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই জন্যই দেখো যখন আমরা ভ্যাকুমে এই দুটো আধান আছে, ভ্যাকুম মানে শূন্য স্থানে যখন দুটো আধান আছে q1 q2, তাহলে তাদের উপর যে বল কাজ করবে সেটা হবে f equal to 1 by 4 pi epsilon naught q1 q2 r square। কিন্তু যখন কোনো মাধ্যমের মধ্যে আসবে তখন মাধ্যমের মধ্যে এটাই হয়ে যাবে 1 by 4 pi epsilon হয়ে যাবে, তখন epsilon equal to, তাই জন্য লিখেছে দেখো epsilon naught into epsilon r, এই জন্য লিখেছে epsilon into epsilon r into q1 q2 pi r square। ওকে, যেখানে epsilon naught এর অ্যাকচুয়াল মান হয় যে 8.8542 ইন্টু 10^-12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স এবং মিটার -2। ওকে, আর এর মানটা সাধারণত আমরা মনে রাখার জন্য করি কি, যে 9×10^9 এটাই বসিয়ে দিই 1/4 এপসাইলন এর মান যখন আমরা ক্যালকুলেশন করি, তাই তো? হ্যাঁ স্যার। তো দেখো এবার কুলম্বের সূত্রটাকে আমরা ভেক্টরের রূপে দেখব। দেখো যদি কুলম্বের সূত্র ভেক্টরের রূপে আমরা এখানে করছি কি, যে দুটো আধান আছে, একটা হচ্ছে q1 এখানে আছে আর একটা হচ্ছে q2 আধান, দুটোই হচ্ছে ধনাত্মক আধান, তাহলে ধনাত্মক আধান কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে, তাই তো? তাই জন্যই দেখো এখানে এই টার্মটা লেখা হয়েছে, দেখো q1 q2 মাস্ট বি গ্রেটার দেন 0, তার মানে কি দুটো পজিটিভ আধান 0 মানে পজিটিভ হবে, গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তাই তো? আর লেস দেন 0 মানে নেগেটিভ, তাই তো? তাই জন্য দেখো নিচেরটা দেখো লেস দেন 0 আছে, ঠিক আছে, উপরটার ক্ষেত্রে কি হচ্ছে দুটো সম আধান, সম আধান মানে কি দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, দেখো নিচেরটার ছবিটাই হচ্ছে দুটোই নেগেটিভ আছে, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে যে ফোর্সটা হবে মানে ভেক্টর রূপে আমি যদি লিখি তাহলে কি হচ্ছে F12 equal to 1/4 epsilon naught Q1 Q2 R square by R21, R12 ডাইরেকশন এই দিকে, তাহলে R21 এর ডাইরেকশন কোন দিকে হবে, এর দিকে মানে উল্টো দিকে, এর উল্টো দিকে, তাই তো? তার মানে কি এটা বোঝাচ্ছে যে একে অপরকে বিকর্ষণ করছে, এই যে বলটা হবে সেই বলটা হবে বিকর্ষিত বল। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, সেরকমই ঋণাত্মক আধানের ক্ষেত্রেও একই মান আসছে, কিন্তু যখন ধনাত্মক আর ঋণাত্মক মানে একটা আইদার q1 ধনাত্মক q2 ঋণাত্মক এরকম যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে, যে দুজনের গুণফল পজিটিভ ইনটু নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ হয়, তাই তো? তার মানে এটা কি হয়ে যাবে জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট, তাই জন্যই দেখো এখানে লিখেছে q1 q2 লেস দেন 0। ওকে, তাহলে এই মানটা কি হবে একে অপরকে আকর্ষণ করবে, হ্যাঁ, তাই তো? তাহলে একে অপরকে যখন আকর্ষণ করবে তাই জন্য এই বলটা কোন দিকে কাজ করবে, এই বলটা কাজ করবে q1 থেকে q2 দিকে। ওকে, এবার দেখো আমরা যে আধানের একক, আধানের একক সাধারণত কি লিখি,
এসআই একক আমরা লিখি কুলম, তাই তো, কুলম। আর সিজিএস পদ্ধতিতে আমরা আধানের এককে কি বলি? স্ট্যাট কুলম বা ইএসইউ অফ চার্জ, তাই তো। তাহলে এক কুলম বলতে আমরা সাধারণত কি বুঝি? এক কুলম বলতে আমরা বুঝি যদি দুটি এক কুল মানে সমপরিমাণের আধান কি হচ্ছে যে 1 মিটার দূরত্বে তাদেরকে যদি রাখা হয় এবং তাদের মধ্যবর্তী বল যদি 9×10⁹ নিউটন হয়, তাহলে বলা হবে ওই দুটি সমপরিমাণ আধানের যে আধান সেটা হবে 1 কুলম। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তার মানে যদি আমার ফর্মুলা কি ছিল, এফ ইকুয়াল টু 1/4πε0 কিউ ওয়ান কিউ টু, এবার দুটো আধান যদি কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু করি তাহলে কিউ স্কোয়ার করে দিতে পারি বাই আর স্কোয়ার। এখন দেখো আর ওয়ান ইকুয়াল টু যদি আমি 1 মিটার লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে, এই পুরো ফর্মুলাটা দাঁড়াচ্ছে এফ ইকুয়াল টু 1/4πε0 × Q² এটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এখন দেখো 1/4πε0 এর মানটা কত, এর মানটাই হচ্ছে 9×10⁹, তাই তো। তাহলে এফ ইকুয়াল টু যদি 9×10⁹ হয়ে যায়, তার মানে কি হয়ে যাচ্ছে যে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, কিউ ইকুয়াল টু আছে অলসো 1। এইখান থেকে কুলম্বের সংজ্ঞাটা বলা যায়, ঠিক আছে। তোমরা এই স্লাইড গুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আগে স্লাইড গুলো তাহলে আরেকবার দেখাবেন? হ্যাঁ, আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 1 EMU অফ চার্জ মানে কি। 1 EMU অফ চার্জ বলতে বোঝায় যে এটার সি ESU অফ চার্জ, ঠিক আছে। সেরকমই 1 EMU অফ চার্জ ইকুয়াল টু হয় 3×10⁻¹ ESU অফ চার্জ। এখানে দেখো 10⁻¹ ইউজ করা কেন হয়েছে, কারণ এটা হয়েছে সেন্টিমিটার পার সেকেন্ড। সি এর মান কত হয়, 3×10⁸ মিটার পার সেকেন্ড। আর আমি যদি সিজিএস এ লিখি তাহলে কত হবে, 3×10⁻¹ সি সেন্টিমিটার পার সেকেন্ড। তার জন্য দেখো এই মানটা লেখা হয়েছে, বুঝা গেছে। আর 1 কুলম ইকুয়াল টু কত হয়, 3×10⁹ স্ট্যাট কুলম। ওকে, সেরকমই আর একটা টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় অ্যাপ কুলম। 1 অ্যাপ কুলম ইকুয়াল টু হয় 10 কুলম। ওকে, এবার দেখো আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে কিছুক্ষণ আগে বললাম যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কি বোঝায়। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে বোঝায় বেসিক্যালি দ্য রেশিও অফ অ্যাবসোলুট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, মানে কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই ওই মাধ্যমের কি হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই যে অনুপাতটাকে মানে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকেই বলা হয় কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো আমরা যেটা আলোচনা করব যে আধানের তলমাত্রিক ঘনত্ব এবং আধানের ডিস্ট্রিবিউশন মানে বন্টন, সুষমভাবে বন্টিত যদি থাকে আধান তাহলে কি হয়। তো আধান যদি সুষমভাবে বন্টিত থাকে তাহলে আমরা সাধারণত ফিগার বলতে কি বুঝি, যে 3 রকমের ফিগার আলোচনা করি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে 1D, 2D এবং 3D, তাই তো। আমরা সাধারণত যেটা দেখি 1D বলতে কি, সরলরেখা বোঝায়। 2D বলতে কি বোঝায়, যে একটা প্লেন বোঝায়। আর 3D বলতে কি বোঝায়, যে কোনো ভলুম বা কিউব টাইপের কোনো আকৃতি বোঝায়, তাই তো, এরকম কোনো আকৃতি। তো এবার আমাদের এটাই যে দেখবো যে যদি একটা সুষম কোনো বস্তুর মধ্যে আধান বন্টিত থাকে সুষমভাবে, কি যে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। আধানের রৈখিক ঘনত্ব, তাহলে আধানের রৈখিক ঘনত্ব বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা স্ট্রেট লাইন, যদি কোনো একটা স্ট্রেট লাইন হয় বা কোনো একটা গোলের বা বৃত্তের পরিধি হয়, ঠিক আছে, এবং বা কোনো একটা কিউবয়েডের এজ হয় বা একটা সাইড হয়,
ঠিক আছে, এতে আধানটা পুরোপুরি সুষমভাবে বণ্টিত থাকে। তাহলে কি করা হয় যে আমরা এই যে মানটা, মানে কি যে দৈর্ঘ্যটা, এই মোট আধান বাই দৈর্ঘ্য, এটাকেই আমরা কি বলবো, এটাকেই বলবো আমরা যে আধানের রৈখিক ঘনত্ব। ওকে, যেটাকে আমরা সাধারণত ল্যামডা হিসাবে ডিনোট করি, ল্যামডা। ওকে, তাহলে এই রৈখিক ঘনত্বের একক কি হবে? তাহলে হচ্ছে আধান বাই দৈর্ঘ্য, তাই তো? তাহলে আধান বাই দৈর্ঘ্য মানে কুলম পার মিটার, কুলম পার মিটার। ওকে, তাহলে দেখো এখানে দেখো একটা লাইন, পজিটিভ পজিটিভ চার্জ দেখতে পাচ্ছ তো, এটা একটা লাইন বরাবর পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট আছে সুষমভাবে। এখানে একটা ছোট্ট অংশ নেওয়া হয়েছে ডি কিউ, ঠিক আছে, যেই ডিএল অংশের আধান হচ্ছে ডি কিউ। তাহলে দেখো এইরকম যদি আমি ছোট্ট একটা অংশ নিই, তার মানে দেখো যদি একটা সুষমভাবে আহিত একটা দণ্ড থাকে, ঠিক আছে, সেই সুষম আহিত দণ্ডটার আমি একটা ছোট্ট অংশের আধান যদি আমি পরিমাপ করতে পারি, তাহলে আমি পুরোটার জন্য কি করে নিতে পারবো, ইন্টিগ্রেশন করে নিতে পারবো, তাই তো? হ্যাঁ, তো সেইভাবেই আমি, তার মানে কি, তাই জন্য এরপরে আমি কি করছি যে মোট আধানটা এই জন্য ইন্টিগ্রেশন সাইন দিয়ে করা আছে। ওকে, ল্যামডা ইনটু ডিএল এইভাবে। কিন্তু এই এই ইন্টিগ্রেশন সাইন আমি কখন করতে পারবো, যখন আমি ওই আকৃতিটা যার ইন্টিগ্রেশন করব তার মানটা জানবো, মানে আমি লিমিটটা জানা যাবে থাকবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ স্যার। এবার যদি আমি তল বরাবর আধান সুষমভাবে বণ্টিত থাকে, একটা তল বরাবর আধান সুষমভাবে বণ্টিত থাকে, তাহলে কি হচ্ছে, এখানে দেখো কিউ পরিমাণ আধান আছে, কিউ পরিমাণ আধান তলে বণ্টিত আছে। আমি কিউ এর একটা ছোট্ট অংশ নিচ্ছি, সেটা হচ্ছে ডিএস একটা অংশ, এই ডিএস অংশের যে আধান আছে সেটা হচ্ছে ডি কিউ। তাহলে এখন এর ক্ষেত্রে আমি কি বলতে পারবো, এর ক্ষেত্রে আমি বলতে পারবো যে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি, যেটাকে বাংলায় সাধারণত বলা হয় তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, সেই তলমাত্রিক ঘনত্ব সিগমা দিয়ে ডিনোট করা হয়। এই যে সাইনটা হচ্ছে এটাকে বলা হয় সিগমা, এটা সিগমা, ঠিক আছে। এই সিগমা ইকুয়াল টু হয় কিউ বাই এস বা ডি কিউ বাই ডিএস। তাহলে এই ছোট্ট এই পুরো তলটার ক্ষেত্রে আমি যদি একটা ছোট্ট অংশ ডিএস এর জন্য ডি কিউ পরিমাণ আধান জানি, তাহলে এই পুরো তলটার ক্ষেত্রে আমি কি করবো, ইন্টিগ্রেশন করে নেবো, তাহলে পুরো আধানটা আমি জেনে যেতে পারবো। ওকে, তাহলে পরীক্ষায় তোমাদের যদি এরকম টাইপের কোনো কোশ্চেন দেওয়া থাকে যে ছোট্ট একটা অংশের দিয়ে দিলো যে আধানের পরিমাণ হচ্ছে বা সিগমার মানটা তোমার দিয়ে দিলো, ঠিক আছে, তাহলে তোমাকে পুরো আধানটা কত হবে সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করে বের করে নিতে পারবো। ওকে, আবার দেখো যদি থ্রি ডিতে দেখি, থ্রি ডিতে মানে হচ্ছে আয়তন মাত্রিক ঘনত্ব যেটা হবে, ঠিক আছে, আধানের আয়তনের ঘনত্ব। তো দেখো প্রতি একক আয়তনে যদি আধান কিউ পরিমাণ হয়, তাহলে ওই মানে মোট আধান যদি কিউ হয়, তাহলে প্রতি একক আয়তনে আধান কত হচ্ছে, এখানে দেখো সাধারণত টাউ দিয়ে ইউজ করেছে, টাউ ঘনত্বটাকে টাউ হিসাবে লিখেছে, টাউ, ঠিক আছে। তাহলে হচ্ছে কিউ বাই টাউ ইকুয়াল টু দিয়েছে রো, এই টার্মটাকে বলা হয় রো, ঠিক আছে। এই রোটাকে বোঝানো যায়, রো সাধারণত আমরা যখন ঘনত্ব ব্যবহার করি তখন আমরা রো ব্যবহার করি, জানা আছে কি, যেমন ভর বাই আয়তন যখন করি তখনও সাধারণত আমরা রো ব্যবহার করি, তাই তো? তো সেইরকমই এখানেও, এখানেও রো ব্যবহার করছি আমরা, ঠিক আছে, যে প্রতি একক আয়তনে যে আধানের মানটা সেটাকে বলা হবে রো। ওকে, তাহলে এখানে কি দিয়েছে দেখো, একটা কিউব দিয়েছে, একটা কিউব দিয়েছে, এই কিউবে ধরো মোট আধান আছে ক্যাপিটাল কিউ বা স্মল কিউই ধরছি, স্মল কিউ আধান আছে। এবার এই কিউবের একটা ছোট্ট অংশ, যে অংশটা হচ্ছে ডি টাউ বা ডি ভিও বলতে পারো, এই ডি ভি অংশের মধ্যে যে আধান আছে সেটা হচ্ছে ডি কিউ, এই ডি কিউ পরিমাণ আধান আছে, ঠিক আছে। তাহলে এই ডি কিউ পরিমাণ আধান আছে ডি ভি অংশে বা ডি টাউ অংশের মধ্যে, তাহলে এখন পুরো কিউবটার মধ্যে কিউ আধান কি হবে, এই ইন্টিগ্রেশন করলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা এই স্লাইড গুলোর একটু ছবিটা তুলে নাও, ঠিক আছে, আমি তাহলে এরপরে এইগুলো নিয়ে একটু অঙ্ক কিরকম আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবো। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা কিভাবে করবো আমরা, যে দুটি বিন্দু আধানকে ডি দূরত্বে রাখলে এদের মধ্যে কার্যকর বল এফ হয়, এদের মধ্যে দূরত্ব কত হলে ক্রিয়াশীল বল F/3 হবে।
তাহলে এখন দেখো আমরা কার্য, হ্যাঁ বলো, এই দূরত্বটা স্যার আর ধরে নেবো দিয়ে আর এর এফ বাই থ্রি ওর মানটা বসাবো দিয়ে আরটা বের করবো। হ্যাঁ ওইভাবেই হবে, বয়েলটার মান। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইভাবেই ধরা যাক, যে ধরে নিই তাহলে দুটি বিন্দু আধান হচ্ছে কিউ ওয়ান কিউ টু, তাই তো? তাহলে এর ওপর যে কার্যকর বল হবে কি, যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ টু, এখন দূরত্ব কত আছে ডি, তাহলে ডি স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু এটা। এখন আমি যেটা বললে তুমি যে আর ধরে নেব, তাহলে ধরে নিচ্ছে যে আর এর দূরত্বের জন্য এফ বাই থ্রি হচ্ছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর এর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণটায় আমি এফ এর মানটা বসিয়ে দিই, তাহলে এফ এর মানটা বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো, যে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, বাই ডি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো ওয়ান বাই থ্রি ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার, কারণ ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট এই বোথ সাইডে কেটে যাচ্ছে, কিউ ওয়ান কিউ টু বোথ সাইডে কেটে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি যে আর স্কোয়ার ইকুয়াল টু থ্রি ডি স্কোয়ার, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, রুট থ্রি ইন্টু ডি, থ্রি ডি। সবাই বেরিয়েছে এটাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আরেকটা অঙ্ক দেখা যাক, ওকে। হ্যাঁ স্যার। তাহলে এবার দু নম্বর অঙ্ক দেখবো, দু নম্বর অঙ্ক কি বলছে, যে প্রতিটি প্রতিটি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কুলম্ব, মানে দুটি ঋণাত্মক আধানকে এবং আর একটি ধনাত্মক আধান ক্যাপিটাল কিউ একই সরল রেখায় রাখা হলো, কোন অবস্থানে এবং কিউ এর কোন মানের জন্য সংস্থাটি সাম্যে থাকবে, এই সাম্য সুস্থির না অস্থির, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কিভাবে করা যাবে, প্রথমে একটা ছবি এঁকে নেওয়া যাক, তাই তো? যে একটা ছবি এঁকে নিয়ে এলাম, তাহলে এখানে কি বলেছে, যে প্রতিটি কিউ মানটা দিয়েছে কত, কিউ এর যে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কুলম্ব এটা দিয়েছে, তাহলে এই দিকেও আছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কুলম্ব, প্রত্যেকটা কি বলেছে ঋণাত্মক, তার মানে মাইনাস সাইন হবে, তাই তো? এখন কি বলেছে, এর মাঝে কোনো বিন্দুতে একটা ক্যাপিটাল কিউ পরিমাণে ধনাত্মক আধানকে রাখতে হবে, তাই তো? তাহলে রাখলে এই ধনাত্মক আধানটা কিভাবে সামনে থাকবে,
এবং এই সাম্যটি সুস্থির হবে না অস্থির হবে এবং এর কোন মানের জন্য এটা হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটা কিভাবে করব? তাহলে ধরে নাও, দেখো এই দুটো, এই পুরো সিস্টেমটা মানে তিনটে আধানই সাম্যে কখন থাকবে? যখন এই মাইনাস কিউ এর জন্য ক্যাপিটাল কিউ এর ওপর মাইনাস এইট, এই যে একটা আধান যেটা এটা এটা মাইনাস কিউ নাম দিচ্ছি আর এটাকেও মাইনাস কিউ নাম দিচ্ছি, তাহলে এই মাইনাস কিউ আধানের জন্য ক্যাপিটাল কিউ এর ওপর যে বল আর এই দিকের মাইনাস কিউ এর জন্য ক্যাপিটাল কিউ এর ওপর যে বল একই হবে, তাই তো? হ্যাঁ। তার মানে এই ডিস্টেন্সটাকে যদি আর ওয়ান ধরি আর এই ডিস্টেন্সটাকে যদি আর টু ধরি, তাহলে প্রথমটার ক্ষেত্রে বল কি হচ্ছে, এফ ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 1/4πε0 কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর ওয়ান স্কোয়ার, আর এর ক্ষেত্রে বল এফ টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইন্টু আর টু স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। এখন কিভাবে দুটো সাম্যে কখন থাকবে, যখন এফ ওয়ান ইকুয়াল টু এফ টু হবে, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে দুটোকে যে সমীকরণকে যদি লিখি তাহলে কি হচ্ছে, 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ আর টু স্কোয়ার। ওকে, এখন দেখো বোথ সাইডে কেটে যাচ্ছে, ক্যাপিটাল কিউ স্মল কিউ কেটে যাচ্ছে, তাহলে দেখো আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আর টু স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। তার মানে লেখা যায় যে আর ওয়ান ইকুয়াল টু আর টু, তাই তো? মানটা এক, তার মানে কি কিউটাকে মধ্যবিন্দুতে হতে হবে, তার মানে এইটা কি হবে, এটা হবে মধ্যবিন্দু, ঠিক আছে? হ্যাঁ। এবার বলছে ক্যাপিটাল কিউ এর কোন মানের জন্য ওটা থাকবে, কোন মানের জন্য সংস্থাটা সামনে থাকবে, কিভাবে মানটা বের করবো? দেখো আমি এখানে কি বলেছি, আর ওয়ান ইকুয়াল টু আর টু বলেছে, তো তাহলে ইকুয়াল টু আমি আর ধরি, ধরতে পারি তো? হ্যাঁ ধরতে পারি। ওকে, তাহলে দেখো এখন এই একটা কিউ ওয়ান এর মাইনাস কিউ ওয়ান এর জন্য কিউ এর উপর যে বল সেইটা ইকুয়াল টু হবে এই কিউ ওয়ান আর কিউ টু দুটোর জন্য যে বল সেটার সাথেই সমান, একই তো? মানে যদি মাইনাস কিউ, দুটো মাইনাস কিউ একই জায়গায় থাক, মানে এই আর টু আর দূরত্বে থাকতো, মানে বেসিক্যালি এখন টু আর হয়ে যাচ্ছে দুটো নেগেটিভ আধানের মধ্যে দূরত্ব, তাই তো? কারণ আর ওয়ান আর আর টু ইকুয়াল টু আর, তাহলে টু আর দূরত্বে এদের মধ্যে যা বল হবে এই মাইনাস একটা প্লাস কিউ এর সাথে মাইনাস কিউ এর যা বল দুটোই সেম হবে, তবেই সামনে থাকবে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে এই যে বল এফ ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে 1/4πε0 ইকুয়াল টু কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর এর স্কোয়ার, কারণ আর ওয়ানের জায়গায় এখন আর লিখছি, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে 1/4πε0 কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই টু আর এর স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো কি কি কাটছে, দেখো 1/4πε0 কিউ কিউ কেটে যাচ্ছে, এই কিউটা কেটে যাচ্ছে, 1/4πε0 কেটে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো আর এর স্কোয়ার কেটে যাচ্ছে, নিচে দেখো টু এর স্কোয়ারে ফোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কিউ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো কিউ বাই ফোর, তার মানে ওটা ছিল এইট ছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 2×10⁻¹ কুলম্ব। বেরিয়েছে সবার? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমার পেয়ে গেলাম এই আধানটার মান, ধনাত্মক আধানটার মান। ওকে, আর পরের কোশ্চেনটা কি বলেছে, যে এই সাম্য সুস্থির হবে না অস্থির হবে, তাই তো? তাহলে এটা কি মনে হচ্ছে, এটা সুস্থির হবে না অস্থির হবে? তোমাদের কি মনে হচ্ছে? সুস্থির হবে। সুস্থির হবে। তুমি একটা জিনিস দেখো, যদি এই কিউ প্লাস কিউ আধানটাকে আমি যদি আর ওয়ানে মানে আর ওয়ানের দিকে একটু ঠেলে দিই, মানে আর ওয়ানে যে মাইনাস কিউ আধান আছে এর দিকে একটু ঠেলে দিই, তাহলে কোন বলটা বেশি হয়ে যাবে, কোন বলটা কম হয়ে যাবে? আর ওয়ানের বলটা বেশি হয়ে যাবে। আর ওয়ানে এই এই দিকের বলটা বেশি হবে কি না কমে যাবে? এদিকে বলটা বেশি হয়ে যাবে, তাহলে এই দিকের বলটা যদি বেশি হয়ে যায় এই বলটা কি অ্যাট্রাকটিভ ফোর্স, তো
একটা ঋণাত্মক আর একটা ধনাত্মকের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল, তাহলে এই আকর্ষণ বলটা যদি বেশি হয়ে যায় তাহলে এ তো ওকে টেনে নেবে, কিউকে প্লাস কিউকে টেনে নেবে। তো তাহলে টেনে নিলে কি ও আর সুস্থির থাকতে পারবে না? তাহলে কি হচ্ছে, এটা অস্থির। তাহলে এই সাম্যটা কি হচ্ছে, একটা অস্থির সাম্য। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ।